নমস্কার চৈতালি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো কি রেসিপিটা, জুস পনিরের একটা রেসিপি। তাহলে চলো রেসিপি বানাবে, আমরা নিজে নিজে দেখে বানাবো। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা বানিয়ে ফেলি। চলো পনির দিয়ে কি বানাই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এটা হচ্ছে আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো কুচি, এখানে হচ্ছে কাজু বাদাম, আর এখানে হচ্ছে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর তেজপাতা। পনিরটা আমি টুকরো করে কেটে নেব। আজকে আমি বানাবো পনির মাখনি, তার জন্য পনিরগুলো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা যেরকমভাবে পিস করতে চাও সেভাবে করতে পারো, আমি এইভাবে চৌকো চৌকো করে পিস করে নিয়েছি। সবকটা পনির আমি কেটে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আশা দিয়ে দিলাম বাটার, আর তার সাথে দিয়ে দিলাম রিফাইন তেল। এবার এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। গরম মশলা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আগে একে সব দিয়ে দেবো, দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো আগে। এটা এখন তুমি মাইক্রোওভেনে দিয়ে দেবো টেস্ট করার জন্য। রসুন দিয়ে দিলাম, কাজু বাদাম কুচি, টমেটোটা গলে গেছে। তার ভাজা হয়ে গেছে, এবারে ঠান্ডা করতে দেবো। এখানে কড়াইটাকে আবার একটু প্রেশার করে বসিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে আবার রিফাইন তেল দিয়ে দিলাম, তার মধ্যে আবার অল্প পরিমাণে বাটার দিয়ে দিলাম। খুব হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, অল্প একটু তেলে নেড়ে ছেড়েই তুলে দেবো, কারণ পনির বেশি ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য খুব অল্প পরিমাণেই ভাজবো। এবার অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, তাহলে পনিরের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকবে। আর
আর একটু হালকা হাতে নাড়তে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি সব কটা পনির তুলে দেবো। পনিরটা ভাজা হয়ে গেছে আর এটাও ঠান্ডা হয়ে গেছে, তো এটা আমি টেস্ট করে নেব। এই মশলাটা আমি করে নিয়েছি, একটু বাটার দিয়ে দেবো ওই তেলের মধ্যে। এবার এই মশলাগুলো এক এক করে সব দিয়ে দেবো। এটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পনিরেও নুন দিয়ে ভাজা হয়েছিল, পনিরেও নুন আছে, তাই এখানে একটুখানি মাপটা বুঝে নিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রাখলাম। গ্রেভিটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি পনিরগুলো সব দিয়ে দেব। একটু আস্তে আস্তেভাবে দিতে হবে যাতে না ভেঙে যায়। এবার ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কাস্তুরি মেথি হাতে একটু ম্যাশ করে আমি দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেছে পনির মাখনি। এভাবে বাড়ি নিতে পারো, বাড়িতে রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে। তাহলে আমি এটা তোমার সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকে মতো।